হে গাইস, ওয়েলকাম টু পিঙ্কি ব্লগ চ্যানেল। তো সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হয়েছে দশমী। তো গতকাল মায়ের পূজা গেছিল, তো আজকে দশমী। তো দেখো, দশমী পূজা মোটামুটি শেষের পথে। সকাল সকাল দশমী পূজা, দশমী যাত্রা করা হয়ে যেতেছে। আর দশমী পূজা হয়ে গেছে গা, এখন মার দেখো দশমী যাত্রা করা হইতেছে। আর না, মনে খুব কষ্ট লাগে সবসময় পূজা আরে, তো মার দশমীর সময় মানে খুব কান্না পা। আর দেখো, এখানে যে পূজাটা হইতেছে এটা হচ্ছে স্থাপিত, মামাতার বাড়ি যে পূজাটা এটা স্থাপিত। তো দেখো ছবিটা, যে মা মনুষ্যার ওইটা ঘরে নিয়ে যাইতেছে, আর মনুষ্য মার যে ঘরটা বসানি হয়েছে ওইটা বাসাইতো না, ঘরটা ঘরে নিয়ে রাইখা দিব তারা। এটা দোষ মানে এটা আবার আগামী বছর পূজা করলে ওই সময় ঘরটা পাল্টা নিয়ে নিব। এখন যে মার যে পূজাটা করাইছে ওই ঘরটা ওখানে ঘরে রাইখা দিব, মানে ঘরে পূজা দিব ওই ঘরটা তারা সবসময়। আবার এক বছর পরে যে সময় পূজা করবো ওই সময় আবার ঘরটা পাল্টাইব, শুধু মার মূর্তিটাই বাসা নিয়ে নিব আর ঘরটা রাইখা দিব। আর দেখো এখানে সিঁদুর খেলা চলতে আছে, দশমী যাত্রা রয়েছে, সবাই সিঁদুর খেলা। তারপর দেখো বইয়ে রয়েছে, পিছিয়ে দিয়ে ধর চেয়ার আর কি অবস্থা করেছে, রং টং দিয়ে সবাই রং খেলা শুরু করছে। তো আমিও প্যাকেট রয়ে বেরিয়েছি, কিন্তু পাইতেছি না কারা দিব, সবাই ফেসে অলরেডি রং দেওয়া আছে। তো দেখো রয়ে বেরিয়েছি, তো আমি প্রথমে মামিরে রং কদূর দিলাম দেখতে পাইতেছো, আর সবারই একটু একটু রং লাগাইলাম। আর দেখো আমার ড্রেস একদম কালারফুল হয়ে গেছে। আর এখন দেখো সবাই আয়ে পড়ছে, তো ওখানে একটু সবাই আনন্দ আনন্দ করবো। আর এই দেখো বোনে কি করতেছে, রং দেয়া খেলা, আর মার মূর্তিটা বাসে নিব একটু সন্ধ্যা সময়ে, তো ওখানে সবাই একটু আনন্দ করব। তো দেখো সবাই একটু আনন্দ করতেছে, আর কি কমো, মানে দশমী তো একটা আনন্দ, হ্যাঁ নাচার একটা আনন্দ, কিন্তু বিদায়ের সময় খুব কষ্ট লাগে। দেখো সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যা মোটামুটি 5টা বাজতেছে, তো দেখো মার ওখানে বিদায় দেওয়া লাগবে। তো গাড়িতে উঠায় নিছে, ওখানে সবাই যাইতেছি। তো ওইখানে একটা ক্যানেল, সম্ভবত ক্যানেল মনে ওইটার ভিতরে মনে হয় মার মূর্তিটা বিসর্জন দেওয়া হইব যতটুকু মানে আমি জানি। তখন দেখো নেওয়া হইতেছে ওখানে রাস্তা দিয়ে, আর দেখো সবাই একটু আনন্দ করে করে যাইতেছে। আর প্রায় অনেকখানি হাইটটা যাইতে হওয়া, প্রায় 1 কিলোমিটারের উপরে কিন্তু হাইটটা যাইতে হইব যেখানে দশমীটা করা হইব। তো সামনে আসিরও একটা, তো ওইখানে করা হইতো না। তো সবসময় যেখানে তারা দশমী করে ওইখানে দেওয়া হইব, ওই কারণে একটু হাইটটা যাইতেছে। দেখো সবাই মিলে আমিও যাইতেছি, আর দেখো সবাই খুব আনন্দ করতেছে একদম। আর সাউন্ডটা শোনা যাইতেছে না, আমি অফ করে রাখছি। আর দেখো কত মানুষ, আর ভালো লাগে বেশি মানুষ, বেশি মানুষ থাকলে একটা ভালো লাগে দশমীর ভিতরে। দেখো কি ভালো লাগতেছে, সবাই মিলে সে খুব আনন্দ করছে। আর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আইতে আইতে দেখো আইয়ে পড়লো সময়টা, ওখানে মায়ের বিদায় দিব, এখানে বিসর্জন দেওয়া হইব মূর্তিটা। আর খুব কষ্ট লাগতেছে, কি করবো, এটা তো সবাই জানো, মানে পূজার সময় কত আনন্দ লাগে, যে দশমীটা মানে দশমী করা ওই সময় মনে একটা কষ্ট লাগে। আবার আবার আগামী বছর পুজো হইব, খুব কষ্ট লাগে। দেখো তো মায়ের মূর্তি বিসর্জন দেওয়া হয়ে যেতেছে গা, তো মার মূর্তিটা বিসর্জন দেওয়া হইতেছে। আর প্রায় সন্ধ্যা 6টা বাজতেছে, মানে আইতে আইতে অনেকখানি রাস্তা, হাইটটা আইতে হয়েছে, এখানে একটু দেরি হয়েছে। আর দেখো আয়ে পড়ছি, আর আয়া একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও, ভালো লাগলে জানাইও, খারাপ লাগলে জানাইও। আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।